গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হচ্ছে পঞ্চমী, আর সবাইকে শুভ পঞ্চমী। আমি বেরাচ্ছি আজকেরও একটু ঠাকুর দেখব, ঠাকুর দেখে। আর আজকের মেইন কথা হচ্ছে, সারা পুজোয় এত রেস্টুরেন্টগুলোতে ভিড় থাকে, আমি এবছরের জন্য ডিসাইড করে নিয়েছি যে প্রথমেই গিয়ে খাওয়া দাওয়া করে ওই পাকটা মিটিয়ে দিয়ে চলে আসবো। এবার সারা পুজো বাড়ির এখান থেকে কিনে টিনে খাবো, ঠিক আছে, কিন্তু পুজোয় না একবার দেখবেন, যদি না রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় কেমন একটু লাগে না, যেন পুজোটা ইনকমপ্লিট মনে হয়। তো আজকেরই সেই জন্য ঠিক করেছি যে আমি, ভাবি, অনিল তিনজনে, আর ওদিক থেকে আমার ভাই আর ভাইয়ের বউ পাঁচজনে মিলে গিয়ে এখানেরই দেখি কোন রেস্টুরেন্টে ঠিকঠাক ফাঁকা পাই, ওখান থেকে খেয়ে দেয় একদম বাড়ি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আজকের মেইন উদ্দেশ্য কিন্তু ঠাকুর দেখা নয়, মেইন উদ্দেশ্য হচ্ছে পেট পুজো করা, আর বাকি সারা পুজোয় ঠাকুর দেখবো যতটা পারবো। বেশি তো বেরোতে পারছি না, কারণ অলরেডি গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিচ্ছি, বিকাল ছটা থেকে সব মোটামুটি অটো চলাচল বন্ধ, তাহলে কী করে আসবো বলুন। তাও এর আজকের একটু বাইকে করে নিয়ে যাবে বলে সুবিধা, বেরাবো একটু ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করবো, ফিরবো, তারপরে যা করবো মোট কথা আপনাদেরকে দেখবো। আর আমার আউটফিটটা আজকে দেখাচ্ছি, দাঁড়া, আছে ব্যাগ বড়, আর আমাকে জানাবেন আমার এই ড্রেসটা কেমন লাগলো, ঠিক আছে। এই যে এটা সামনে আর এটা ব্যাগটা। ভালো ফটো উঠবে কোথায়? এই তো পাঁচজনের, এটা ভালো। এটা হচ্ছে কি যেন, প্রন পকোড়া, তাহলে এটা হচ্ছে স্টার্টার আমাদের, স্যুপ, অটার। আমাদের ডিনার কমপ্লিট, ডিনার করে সব এই যে আপনি গেছে খেয়ে দে, আমার ছেলের ডেজার্ট চলছে এইজন, আর আমাদের হয়ে গেছে এইজন থামস আপ খাওয়া। আমরা খাওয়া দাওয়া করে আমাদের আর পয়সা কুড়ে তোলাইনি, এত বিল হয়ে গেছে, এই আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আমরা হেঁটে হেঁটে বাড়ি যাবো এখান থেকে বিদ্যাসাগরের পিছন অব্দি, বিদ্যাসাগরের না, বিদ্যাসাগর হসপিটালের, তারপরে আমাদের ওখানে যানবাহন রাখা আছে, ওতে উঠে চলে যাবো। যে সব টায়ার্ড হয়ে গেছে, লাইটটা এরম লাইটের তলা দিয়ে যেতে আমার কি ভালো লাগে।
রাত্রি 12:30। আমরা ঘুরে চলে এসেছি অনেকক্ষণ, একটু দেরি হয়েছে রাস্তায় যেহেতু ভিড়। তো তারপর থেকে এসে বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে আর শুইতে গেছিলাম। শুতে গিয়ে মনে হয়েছে জানে ব্লগটা তো এন্ডই করা হয়নি, আপনাদের সঙ্গে দেখাই করা হয়নি। ফিরে আসার পরে চলে এসেছিলাম, এসে খুব টায়ার্ড লাগছিলো, আজকে যা গরম। আর মোটামুটি প্রায় লোকই রাস্তাঘাটে বেরিয়ে গেছে, আর ফেরার সময় তো কোনো গাড়ি ঘোড়া নেই, কী কপাল, আমরা বাইকে করে গেছি। আবার বাইকের পার্কিংও পাওয়া যাচ্ছে না, বাইক কেন, যে কোনো গাড়িরই বাইক এখন পার্কিং পেতে খুব অসুবিধা হচ্ছে। তো আমি ফিরে এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, তা চান টান করে আমি বললাম এবারে একটু বসেছি, ব্লগটাকে তাহলে এন্ড করে নিই। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই পুজো ভালো কাটাবেন আর সাবধানে কাটাবেন, রাস্তায় প্রচণ্ড সাবধানে হাঁটা চলা করবেন। তো টাটা, গুড নাইট।